Hey everyone, assalamu alaikum. Welcome to my YouTube channel, Basic Biker. আজকে বেসিক্যালি আবহাওয়ার তাপমাত্রাটা একটু কম কম কারণ হচ্ছে আজকে কেমন যেন একটা মেঘলা মেঘলা ভাব। ক্যামেরাতে হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা, রোদের তাপটা নাই ওরকম, কারণ সূর্যই ওঠে নাই সারাদিন। তো এই জন্য একটু কথা বলতে আজকে একটু ভালো লাগতেছে। আর যেহেতু মাত্র গোসল দিয়ে আসছি অফিস থেকে, যে তারপর পরই বের হয়ে গেছি, এই জন্য গরমটা একটু কম কম লাগতেছে আর কি। তো ভিউয়ার্স, এই গরমের মধ্যে আপনাদের একটা গরম গরম টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে আপনারা জানেন যে জিক্সার বাইকগুলো একটু বেশি হার্ড টাইপের হয়, মানে সব কিছু একটু জ্যাম জ্যাম লাগে নতুন অবস্থায়, এবং এটা ফ্রি হতেও বেশ সময় লাগে। তাছাড়া অনেকেই বলে থাকেন যে পিকআপ এই থ্রোটলের এটা খুব হার্ড থাকে, তারপর ক্লাচটাও একটু তুলনামূলক হার্ড থাকে, তারপর গিয়ার শিফটিং যেটা সেটা হার্ড থাকে। তো এটার একটা আমি সলিউশন বের করছি, এবং আমি এটা সকল বাইকে, এই পর্যন্ত যতগুলো বাইক আমি চালানো হয়েছে আমার, সবগুলো বাইকেই কিন্তু আমি এই ফর্মুলাটা ইউজ করতেছি, এবং এটা আমি কন্টিনিউ প্রায় এই 7-8 বছর ধরে ইউজ করতেছি। তো সেটা সম্পর্কে আপনাদের একটু কথা বলবো আজকে। তো ভিডিওটা আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। তো ভিউয়ার্স, আমি যে কাজগুলো করি প্রথমে সেটা হচ্ছে বাইক আসলে নোংরা হবেই, বাইকটা তো যেহেতু বাইরে চলবে এটা তো নোংরা হবেই, আর এখনকার যে সময় গরমকালে তো কথাই নাই, চারপাশে শুকনা এবং ধুলাবালির পরিমাণটা অনেক বেশি। তাছাড়া এখন যেহেতু বৃষ্টিও নাই অনেক দিন ধরে, সো ধুলাবালি লেগেই থাকবে বাইকে, এটাও স্বাভাবিক। তো আপনার এত কিছু থাকা সত্ত্বেও তারপরও কিন্তু বাইকটাকে একটু স্মুথ রাখা সম্ভব, এবং বাইকের টান বলেন, রেডি পিকআপ বলেন, অল এভরিথিং, শুধু ছোটো ছোটো কিছু টিপস দেবো আজকে, সেই টিপসগুলো আপনারা ফলো করলে আপনারা দেখবেন যে না, আপনার বাইকটা অনেক বেশি স্মুথ এবং একটু ইজি ইজি লাগতেছে আপনাদের কাছে। সো বাইকটাকে কীভাবে এত বেশি ইজি করবেন, তো প্রথম থেকেই আপনাদের আমি বলতেছি। প্রথমত আমি যে কাজটা করি সেটা হচ্ছে থ্রোটলের এই অংশটার এইখান দিয়ে, এই যে গুটুলি দেখতে পাচ্ছেন, এই গুটুলির সাইডে এবং আপনার এই যে থ্রোটলের যেই এই সামনের পার্টটাতে, এই অংশে এবং এই অংশে, এই দুই অংশেই আমি ওইখানে বাইকের যে অতিরিক্ত যে ইঞ্জিন অয়েলটা বেঁচে যায় প্রত্যেকবার আমি যখনই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি, তখন কিন্তু 100 মিলির মতো আমার বেঁচে যায়, কারণ 850 বা 900 মিলি দেওয়া লাগে জিক্সার বাইকে, আপনারা সবাই জানেন। সো যেটা বেঁচে যায় সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিই, এবং দেওয়ার পরে যেটা করি স্টার্ট বন্ধ করে কিছু সময় দূর স্টার্ট অফ রাখা অবস্থায় এখানে ইঞ্জিন অয়েলটা দিয়ে তারপর পিকআপটা মোড়াতে থাকি, কারণ যাতে করে এই তেলটা বা ইঞ্জিন অয়েলটা পুরো এই পিকআপের যে ওয়্যারটা আছে এখান থেকে একদম আপনার এটার যে কার্বোরেটরের যে পার্টটা আছে ওইখান দিয়ে কিন্তু এখান থেকে চলে যায় আস্তে আস্তে করে, তাতে আপনার কিন্তু এটা খোলাও লাগতেছে না, এখানে এখানে আপনি দিয়ে দিলেন, দিলে হবে কি এটাও একটু পিচ্ছিল থাকবে, তখন থ্রোটলটা কিন্তু আপনি স্মুথলি যখনই এইভাবে মোচড় দিবেন তখনই আপনার মনে হবে কি অনেক বেশি স্মুথ। হ্যাঁ, প্রথম অবস্থায় নতুন বাইকে কিন্তু একটু হার্ড থাকে এটা, এটা স্বাভাবিক, কারণ তখন এতটা বেশি গ্রিস করা থাকে না বাইকে, আর একটা সার্ভিসিং করবেন আর চালাবেন তখন দেখবেন আস্তে আস্তে একটু স্মুথ হয়, তারপরেও এতটা স্মুথ হবে না যতটা আমি আপনাদের বলতেছি, যেভাবে করলে স্মুথ যেভাবে হবে আর কি, আমি যেভাবে বলতেছি সেইভাবে করেন, দেখবেন আপনার বাইকটা অনেক বেশি স্মুথ হবে। তো ভিউয়ার্স, থ্রোটলের ব্যাপারটা গেল, আপনারা কি, ও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র যে ইঞ্জিন অয়েল দিতে হবে এমনই না, আপনি এখানে চাইলে ইয়ে পাওয়া যায়, গিয়ার অয়েল পাওয়া যায়, সো গিয়ার অয়েল দিবেন, কিন্তু গিয়ার অয়েলটা আমি দিই না কেন, গিয়ার অয়েলটা কিন্তু একটু বেশি আঠালো টাইপের, ওটা আমি চেইনে ইউজ করি, বাট এখানে দিলে হয় কি বেশি আঠালো থাকলে আরও উল্টা জ্যাম হয়ে যাবে, তো ইঞ্জিন অয়েলটা একটু পাতলা বেশি, সো ওইটা আমি দিই এই থ্রোটলের এখানে। দেন আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে ওই বাচ্চাদের যে ওষুধ খাওয়ানোর যে ড্রপার আছে ওই ড্রপার দিয়ে আপনি এই যে ক্লাচের যে অংশটা আছে, ক্লাচের ওয়্যারের যে জয়েন্টটা এখানে, সো এখান দিয়ে আপনি ড্রপে করে অল্প অল্প করে ইঞ্জিন অয়েলটা ছেড়ে দিবেন, দেখবেন এটাও অনেক পিচ্ছিল থাকবে আপনার ক্লাচের যে তারটা, এটা অনেক পিচ্ছিল থাকবে, দেন আপনি খুব সুন্দর যতবার চাপবেন মনে হবে যে ঠিক ফ্রন্ট ব্রেকটা যেভাবে প্রেস করেন ওরকমই ক্লাচটাও অনেক ইজি হয়ে যাবে। তো তারপর আমি চলে যাই গিয়ারের দিকে, সো পায়ের গিয়ার এটা সুজুকির অনেক বেশি হার্ড, ইয়ামাহার বাইকের মতো এতটা স্মুথ না, এটা আমি কেনার পর থেকে অনুভব করতেছি, আমার কাছে খুবই আনইজি লাগতো। তো আমার বাইক, অন্য যারা জিক্সার বাইক যারা রাইড করেন তারা আমার বাইকটা যখন চালায় তখন সবাই বলে কী ব্যাপার ভাই আপনার গিয়ারটা তো স্মুথ কেন,
সো গিয়ারের ব্রেকের ব্যাপারটা আমি এক দুদিন পর পর এখানে কিন্তু ময়লা জমে, যার কারণে আমি এই পায়ের এইখানটাতে আমি আপনাদের দেখাচ্ছি এখন। সো পায়ের এই জায়গাটুকু আমি দেখাচ্ছি যে এই জায়গাটাতে এখানে কিন্তু আপনার সবসময় ধুলাবালি লেগেই থাকে, এবং ওইখানে আমি পরিষ্কার করি হচ্ছে আপনার মতুলের একটা চেন ক্লিনার আছে, ওইটা দিলে ওইখানে ক্লিয়ার হয়ে যায়। দেন আমি একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিই অথবা গিয়ার অয়েল দিয়ে দিই, তাহলে হয় কি ওটা একটু বেশি ইজি কাজ করে। তাছাড়া আপনি আপনারা যারা নর্মালি টুকটাক বাইকের যখনই যত্ন করার ইচ্ছা থাকে, আপনারা শুক্রবার বা শনিবার যখন ফ্রি থাকবেন বন্ধের দিনগুলোতে, তখনই আমি কিন্তু এইভাবে টুকটাক বাইকের যে অংশগুলো একটু সচরাচর ইউজ করার পরে সেই অংশগুলোতে সবসময় একটু তেল মোবিল দেওয়ার চেষ্টা করবেন ভাই। কারণ না হলে হবে কি, এটা তো একটা যন্ত্র, এটারে আপনার সবসময় পিচ্ছিল রাখতে হবে, না হলে ইজিলি সব কিছু কাজ করবে না। যত বেশি আপনি এইগুলা টুকটাক বেশি আহামরি কোনো খরচ না, এতে একদমই সিম্পল, আপনি যেই টাকা দিয়ে ইঞ্জিন অয়েল কিনতেছেন ওইটার ভিতরে কিন্তু আপনি এটার মেনটেনেন্সের যে খরচটা ওটা পেয়ে যাবেন। সো এটা যখন করবেন তখন দেখবেন আপনার কিন্তু ক্লাচও নর্মাল হয়ে যাবে, থ্রোটলটাও নর্মাল হয়ে গেল, আবার গিয়ারটাও নর্মাল হয়ে গেল। এরপর আসি আমার চেইনের যত্ন। চেইনটা আমি অলওয়েজ মতুলের চেইন ক্লিনার দিয়ে ক্লিয়ার করে তারপর কিন্তু একটা শুকনা ন্যাকড়া অথবা দারাজে দেখবেন আপনার এক ধরনের ব্রাশ পাওয়া যায়, ওই ব্রাশ দিয়েও আপনারা চেইনটাকে ক্লিন করতে পারেন। তো চেইনটাকে ক্লিন করার পর আপনারা করবেন কি, গিয়ার অয়েল দিবেন অথবা চাইলে ইঞ্জিন অয়েলও দিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো গিয়ার অয়েলটা দিবেন, কারণ গিয়ার অয়েল বেশি আঠালো প্রকৃতির, যার কারণে ওইটা সহজে নষ্ট হবে না। এবং একবার গিয়ার অয়েল দিলে মোটামুটি আপনার এক সপ্তাহ পর্যন্ত বেশ ভালোই সার্ভিস দিবে। সো গিয়ার অয়েলটাই আপনারা আমি সাজেস্ট করব, গিয়ার অয়েলটা দিবেন। আর যদি না পারেন আপনার ইঞ্জিন অয়েলও দিতে পারেন, বাট এটা কোনো ব্যাপারই না, ইঞ্জিন অয়েলও বেশ উপকারী। মোটামুটি যেখানে যেখানে বাইকের মুভ করবে সেই অংশগুলোতে যদি বাইরে থেকে আপনার যতটুকু দেওয়া যায় আর কি, সেই অংশগুলোতে যদি সবসময় গ্রিজিং করেন অথবা ইঞ্জিন অয়েল দেন অথবা আপনার পুরামোবিল ইউজ করবেন না, পুরামোবিলটা আমার খুবই অপছন্দের, এটা আমি না পারতে কাউকে সাজেস্ট করবো না, কারণ এতে কালি একটা মানে সবসময় কালি লেগেই থাকে, মানে কালো কালো হয়ে যায় সব জায়গাগুলোতে। এই জন্য আমি ওইগুলো পুরামোবিল সাপোর্ট করি না, অনেকে পুরামোবিল দিয়ে থাকেন খরচ কমানোর জন্য, বাট ওইটা আমার কাছে একদমই অপছন্দের। আমি হয় গিয়ার অয়েল ইউজ করবো নয়তো ইঞ্জিন অয়েল ইউজ করবো, দুটার একটা, বাট কখনোই আমি ওইগুলো পুরা মোবিলের মধ্যে নাই। তো যাই হোক ভিউয়ার্স, আপনার এই যে টুকিটাকি যে জিনিসগুলো বললাম এই চার পাঁচটা জিনিস আপনার শুধু অ্যাপ্লাই করেন, দেখেন আপনার বাইকটা স্মুথ না হলে আমাকে বলবেন যে ভাই হইলো না। এরপরে যদি আপনি স্মুথ রাখতে চান তাহলে একটা কাজ আছে, সেটা হচ্ছে ওই পিছনে মানে যেভাবে অটোতে যাচ্ছে বোরকা চাকার ভিতরে যাবে এরকম একটা অবস্থা, আপনার বাইকের চালানোর উপরেও একটা স্মুথনেস ডিপেন্ড করে। সেটা হচ্ছে, এটা যারা পুরানো রাইডার তারা ভালো বুঝবেন, সেটা আপনার বাইকটা যখন ব্রেকিং পিরিয়ড শেষ হবে দেন আপনারা করবেন কি, মাঝে মধ্যে দুই গিয়ারে সর্বোচ্চ উঠাবেন, তিন গিয়ারে সর্বোচ্চ উঠাবেন, চার গিয়ারে আপনার যতটুকু করা যায় ততটুকু উঠানোর চেষ্টা করবেন, এবং সপ্তাহে একদিন দুই দিন এইগুলা করবেন। তাহলে হবে কি, আপনার বাইকটা কিন্তু বেশি স্মুথ হয়ে যাবে এবং প্রেশার ক্রিয়েট করতে করতে বাইকটা কিন্তু দেখবেন একদমই নর্মাল হয়ে গেছে, বাইকটা অনেকটা ফ্রি হয়ে যাবে। তো এইটা কিন্তু অনেকেই জানেন, বাট এটা একটু রিস্কি, এটা একটু ফাঁকা জায়গা, যেমন এই যে এখন যে রোডটা আছে এই রোডে আমি ইচ্ছা করলে একটু উঠাইতে পারি, কারণ এই রোডের ভিতরে বেশি একটা গাড়ি ঘোড়া থাকে না। তো আপনারা এইসব রোডে একটু ট্রাই করতে পারেন, যেমন এইভাবে আপনার যেই যেই গিয়ারে সর্বোচ্চ আরপিএম উঠানো যায় সেটা যদি ট্রাই করেন, এইভাবে করতে করতে দেখবেন আপনার বেশি না 10-12 দিন করেন, দেখবেন আপনার বাইকটা আগের থেকেই বেশি টান উঠতেছে এবং রেডি পিকআপটা অনেক বেড়ে গেছে, প্লাস বাইকটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। আর মাঝে মাঝে যখন বাইকটা ওয়াশ করবেন তখন সামনের যে ছোট চেন স্পকেটটা আছে না, যেটা দিয়ে কাভার দিয়ে ঢাকা থাকে ইঞ্জিনের সাথে, ওইটা আপনারা ওই চেন স্পকেটটা একটু মাঝে মধ্যে ক্লিন করবেন, যখনই বাইক ওয়াশ করবেন এক সপ্তাহ পর বা দুই সপ্তাহ পর ওটা একটু খুলে বলবেন যে ওইখানে ওয়াশ করে একটু গ্রিজিং করে দিতে, অথবা ওইখানে একটু আপনার ইঞ্জিন অয়েল বা গিয়ার অয়েল যা দেন আর কি এটা দিবেন, দেখবেন যে আপনার বাইকটা আরও বেশি টান উঠতেছে, স্মুথ হয়ে গেছে, এবং আপনি নিজেও ফিল করতে পারবেন যে আপনার আগের থেকে চালাইতে একটু অন্যরকম লাগতেছে। হ্যাঁ, খুব মানে ইজি ইজি লাগবে, একদম খুব সুন্দর এই জিনিসটা, আপনি নিজে ট্রাই করে দেখেন। আমি যেইগুলো বললাম এই কয়টা জিনিস মাত্র আপনি অ্যাপ্লাই করেন ভিউয়ার্স, যদি না হয় তারপর আমাকে বলবেন, দেন আমি মেনে নিব যে না হয়নি। আশা করছি যাদের বাইকে রেডি পিকআপ প্রবলেম আছে তাদেরও এটার প্রবলেমটা সলভ হবে, এমনকি যাদের রেডি পিকআপ নাই সেই সকল বাইকেও কিন্তু আপনার এইগুলো অ্যাপ্লাই করলে নিয়মিত একটু হলেও আপনার থ্রোটল রেসপন্সটা বাড়বে এবং
আপনার চালাইতেও একটা আরাম পাবেন, আলাদা একটা ফিলিংস পাবেন যে না আমার বাইকটা অনেক বেশি স্মুথ, অনেক বেশি কুল। তো যাক ভিউয়ার্স, আজকে এইটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম। আর আমি যেহেতু এটা করে থাকি সব সময়, এই টুকিটাকি মেনটেনেন্স, এটা করতে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বাট এটাতে অনেক বেশি সুফল পাওয়া যায়। আর মাঝে মধ্যে ভাবতেই অবাক লাগে, কিছু কিছু বাইকাররা আছেন, তাদের চেন দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। কারণ চেনের উপরে যেভাবে তাদের, অনেকের চেনের উপরে দেখবেন একদম মরিচা পড়ে বিচ্ছিরি অবস্থা, তার মানে চেনের উপরে হাত দেয় না কতদিন তার ঠিক নাই। একটা সাইকেল আপনারা যেভাবে মেনটেনেন্স করেন, একটা মোটর সাইকেল যদি তার থেকে একটু বেটার মেনটেনেন্স না করেন, তাহলে কখনো এর থেকে ভালো ফিডব্যাক আশা করবেন না। কারণ একটা চেন যে কত বড় গুরুত্ব বহন করে বাইকের, সেটা আমি মেনটেনেন্স করার পরে অনেক ডিফারেন্স লক্ষ্য করছি। একটা মরিচা পড়া একটা চেন থেকে যে সার্ভিস পাবেন, আর একটা সবসময় গ্রিজিং করা, অল টাইম ক্লিন করা এরকম একটা চেন থেকে আপনি দেখবেন তার থেকে বেশি বেটার সার্ভিস পাবেন। শুধুমাত্র চেন ক্লিন করলেই দেখবেন আপনার, আজকে আপনি সবাই জানেন, দেখবেন এখন বাইকটা জ্যাম জ্যাম লাগতেছে, ঠিক যখনই আপনি চেনে একটু মোবিল দেন অথবা একটু গিয়ার অয়েল দেন, তখনই কিন্তু আপনারা ফিল করেন যে কী ব্যাপার, আগের থেকে একটু কেমন জানি বেশি টান অনুভব হচ্ছে কেন। ব্যাস, তো ভিউয়ার্স ইটের রাস্তায় চলে আসছি, এখন আর কথা বলবো না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কারো যদি উপকার লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং ভিডিওটি আরও বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে সবার আগে আপনার আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।